আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত এফটি পরিবারের তরফ থেকে আপনাদের সঙ্গে আছে আমি ইমরান কোরআন শিক্ষা ক্লাসে আজকে আমাদের ক্লাসটাতে থাকছে হচ্ছে ইকফার পরিচয় আমরা যে গত ক্লাসে পড়েছিলাম নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়তে হয় ইজহার ইকফা ইদগাম ইকলাব প্রথম যে প্রকারটা ছিল ইজহার এটা কিন্তু আমরা পড়ে ফেলেছিলাম প্রথম যে প্রকারটা ছিল ইজহার এটা আমরা পড়ে ফেলছি এখন হচ্ছে দ্বিতীয় যে প্রকারটা আছে ইকফার এটা হচ্ছে ইনশাল্লাহ আমরা এখন পড়ব তাহলে আমাদের আজকের ক্লাসে থাকছে হচ্ছে ইকফার পরিচয় এখানে আমি একটা কথা বলছি যে যতগুলা গুণ্যা আছে যত ধরনের আমরা পড়েছি তার মধ্যে থেকে বেশিরভাগ হরফি হচ্ছে ইকফার ইকফার হরফ কয়টি দেখেন পনেরোটি হরফ হবে ইকফার তাহলে বাকি হরফ থাকে আর কয়টি তার মধ্যে ছয়টি চলে গেছে ইজাহারের তো এরকম বাক বাক করে আলাদা আলাদা অন্যগুলো তো অনেক কমই থাকে তো ইকফাটা হয়ে গেলে আমাদের আর কোরআনে অনেক আংশিক বেশিরভাগই দেখা যায় ইকফা গুন্নাটা ব্যবহার করা হয়েছে অনেক ব্যবহার আসছে ইকফা গুন্নাটার অধিক পরিমাণ তাহলে আমরা এখন পড়ব হচ্ছে ইকফা এর পরিচয় এর পরিচয় কীভাবে ইকফা অর্থ কী ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া ইজহার অর্থ ছিল স্পষ্ট করে পড়া আর ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া ইকফার হরফ হচ্ছে পনেরোটি এই পনেরোটি হরফ মনে রাখতে অনেক সময় আমাদের একটু কষ্ট হয় তো এখান থেকে জাস্ট এই যা পর্যন্ত সিরিয়াল ছাড়া আছে তারপর কিন্তু আবার সিরিয়ালভাবে হরফগুলো দেওয়া আছে সিন সিন থেকে আমি বলছি তা ফা জিন দাল জাল জা সিন সিন সদ দদ, ফা, ত জ কফ কাফ এই যে মোটামুটি সেল আছে এই জন্য বারবার আমাদের রিপিট করতে হবে তাহলে দেখা যায় আমাদের মনে থাকবে হরফগুলো অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে কারণ মুনসাকিন ও তানবিনের পর যে হরফটা আসবে সেটা কোন গুন্নার হরফ সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা যদি এটা যদি ইজহার হরফ হয় আমরা যদি ইকফা গুন্না করে ফেলি ভুল হবে কিংবা হরফটা হচ্ছে হচ্ছে ইকফার করে ফেলছে আমরা ইজহারের মতো করে স্পষ্ট তাহলে তো হবে না এই জন্য এটা খুব জরুরি আমাদের জন্য তা জিম দাল দাল জা সিন শিন সদ দ্যা কফ কাফ আপনার একটু চেষ্টা করে দেখেন তো হচ্ছে কিনা একবার দেখে পড়ে আরেকবার না দেখে পড়ে তাহলে হবে আমাদের মনে রাখতে হবে এই হরফগুলো দাল সদ দফ কাফ এ হচ্ছে একবার পনেরোটা হরফ কি কি আমি আবার বলছি অনেকে সুবিধার্থে তাও সাও জিমদালু এইভাবেও বলে মনে রাখার সুবিধার্থে এভাবে আপনি যদি চান বলতে পারেন তাও সাও জিমদালো দাল যা সিনো সিনো সদ দদ তৌ জৌ তাও কফ কাফ তো এইভাবে থেকে আমার কাছে মনে হয় এইভাবে বললে বেশি ভালো তা সা জিম দাল জাল যা সিন সিন সদ দদ ত জ ফা কফ কাফ এই হরফগুলো আমাদের মনে রাখা চাই যে এখান থেকে যে কোনো একটা হরফ যদি আসবে নিয়মটা আমরা পড়বো আমি আবার বলছি ইকফা অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া হরফ হচ্ছে পনেরোটি গুন্ডাটা কিভাবে করতে হবে আমরা সেদিকে যাচ্ছি নুন সাকিন ও তানবিনের পর হ্যাঁ ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ থাকলে উক্ত নুন সাকিন ও তানবিনকে এখানে নিকের ভিতর চলে আসছে এটা হবে নাকের ভিতর এখানে এই একটা ভুল আসছে এই যে এটা হবে নাকের ভিতর হ্যাঁ নাকের ভিতর লুকিয়ে গুণ করে পড়তে হয় নুনসাকিন ও তানবিনের পর নুনসাকিন তানবিন কি জয়জমুল্লা নুনকে নুনসাকিন বলে দুই জবর দুই যে দুই পেসকে তানবিন বলে নুনসাকিন অথবা তানবিনের পর যদি এই যে ইকফার পনেরোটা হরফ আমরা পড়লাম এই পনেরোটা হরফের কোনো একটা হরফ আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় কারণ আমরা মাখরা যেও পড়েছিলাম গুন্না নাকের ভিতর থেকে গুন্না উচ্চারিত হয় নাকের বাসি থেকে আচ্ছা এখান থেকে দেখেন আমি পড়ছি মিম নুন জবর মান হওয়ার কথা আমরা যতক্ষণ পড়ে আসছিলাম আগের ক্লাস পর্যন্ত এই অনুযায়ী কিন্তু আজকের ক্লাসে এখানে মানের জায়গায় হবে মাং বাংলাতে যে উনিশ্বর আছে বাংলাদেশ লেখতে লাগে এটা আংটি লিখতে লাগে ওইটা এইটা হচ্ছে এখানে ব্যবহার হবে অনেকটা উনিশরের মতো উচ্চারণটা দেখেন মাং এই যে মাং মিম নুনজর মান হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে নুন সাকিন নুন সাকিনের পর কি আসে সা সা হচ্ছে ইকফার হরফ এই কারণে নুনসাকিন ও তানবিনকে গুণনা করতে হয় নুনসাকিন ও তানবিনের পর যদি ইকফার হরফ আসে তাহলে নুনসাকিন ও তানবিনকে গুণনা করে পড়তে হবে নাকি তোর লোকে দেখেন মিম নুনজর মাং মান হওয়ার কথা ছিল ইকফার হরফ আসার কারণে এটা হবে মাং স্যায় জবর সা অপেস মাং স্যা লম তা জবর লাথ মাং স্যা কো লাথ যে থেমে আমি শব্দটা করলাম এটা হচ্ছে গুন্না গুন্না মানে কি থেমে গুনগুন করে শব্দ করে আমরা পড়েছি আয়ের ক্লাসগুলোতে মাং স্যা কো লেথ তারপর সিন ইয়াজ অবর হামজা হামজাদুজের ইন হওয়ার কথা কিন্তু এখানে আমরা ইং পড়বো কেন পড়বো কারণ এখানে তানবিন তানভিনের পর জিম আসছে জিমদাল এই যে জিম আমরা পেয়ে গেছি ইকফার হরফের মধ্যে আছে তাহলে এটা গুণনা করতে হবে সাই ইং জিম জবর যা দাল জবর দা যা দা লাম আলিফ দু জবর লান সাই ইং যা দা লান হ্যাঁ কিন্তু আমরা এখানে আরেকটা নিয়ম পড়েছিলাম যদি এখানে ওয়াকফ থাকতো এরকম টান না থেকে তাহলে কিন্তু এক আরিফ টান দিতাম দুই জবরের পর এক আরিফ টানলে মাধ্যে এওয়াজ সরি দুই জবরের পর ওয়াকফ হলে এক আলিক টেনে পড়তে হয় এটাকে মাদ্দে এওয়াজ বলে এখানে আমরা অকফ করছি না এখানে আমরা শব্দ অনুযায়ী জাস্ট পড়ে যাবো আমরা শুধু ইকফা গুন্নাটা এখানে প্রয়োগ করবো আর বাকি যেগুলো পরে আসছে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করব সাই ইং যা দাল মিম নুন পাশ এখানে দেখেন নুন সাকিনে পরে দাল জাল কিসের হরফ তা সা জিম দাল 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 ইকফার হরফ তাহলে গুন্না করতে হবে মুং দাল জের দি মুং দি রওউব بشুরু নুন জবরনা মুংজিরুনা আচ্ছা তারপর আছে আইন জবর আ যাল আইজাওযা এটা কিন্তু মাদের হরফ আসছে বা আলিফ দুই জবর বাং হবে তানবিনের পর শিন আসছে তাহলে এখানে গুন্না করে পড়তে হবে শিন কিসে হরফ একফার হবে আমরা একটু খুঁজে দেখি আছে না তা সা জিম দাল জাল যা সিন শিনই যে পেয়ে গেছে শিন একফার হরফের মধ্যে আছে তাহলে আযাবাং শিন দাল দাল সিনজবরাজি দা এটাও আপনি পড়তে পারেন যদি আমরা এখান থেমে যাই এখানে আছে মিম নুন নুনজর মাং এখানে দেখেন নুন কিনে পর দদ দদ কিসের হরফ দদ হচ্ছে ইকফার হরফ তাহলে এখানে আমাদের কন্যা করতে হবে মাং দদর দল লাম লামলা মাং্লা আমি ইকফাটা এখন পড়াচ্ছি তো আপনারা যদি বুঝতে না পারেন আমাকে একটু জানাবেন তাহলে আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব মিম নুন নুনজবর মাং জ আসছে জ হচ্ছে ইকফার হরফের মধ্যে আছে মাং জে জু লাম জিল্লি মাং জুলি মিম জবর মা মাং জুলি মা হামজা নুনজের ইং নুন কিনা পর শিন শিন ইকফার হরফ ইং শিন আলি জবর শাহ হু এখানে আল্লাহ বানান করছি ল পড়তেছি কোন ডাউট থাকে আমরা এটা পরে একটা ক্লাস আছে যে আল্লাহ শব্দ পড়ার নিয়মটা নিয়ে আমাদের আলোচনা আছে যে কখন আল্লাহ শব্দের লামটাকে পুর করতে হবে কখন বারিক করতে হবে মানে কখন লা বলতে হবে কখন ল বলতে হবে সেটা ইং্ হু হামজা নুন জগর আং নুন সাগিনের পর পা আসছে পা কিসের হরফ পা হচ্ছে ফার হরফ আং ফু সেন জবসা আং ফুসা কাপ পেশ কুম আং আং এটা হচ্ছে গুন্নাটা আং ফুসা কুম হামজা নুন পেশ উং নুন সাকিন এটা নুন সাকিনের পর সা আসছে সা হচ্ছে ইকফার হরফ তা সা দ্বিতীয় হরফটা উং হামজা নুন পেশ উং সা খারা জবর সা উং

কেন হয়েছে এটা তার মিনের পর তা আসছে তা হচ্ছে ইকপার হরফ এই প্রথম হরফটা হচ্ছে তা মু এখানে কিন্তু প্রথম যেটা আসছে জবরের পর ওয়াও আসছে এটা কি হরফ বলেন তো এটা হচ্ছে লেনের হরফ কৌমু তাজিম জবর ত্যাজে এখানে আবার কলকলা হরফ হয়েছে কফ তফ বা জিম এই যে জিম আসছে জিমের পর জজম তাজ হ্যাঁ জবর হ্যাঁ লাম জব না তারপর আছে মিং মুঞ্জের মিং নুন সাগিনের পর সা সা ইকফার হর মিং সা জবর সা মিম জবর মা সা মা রি হা খা রজের হি মিং সা মা আচ্ছা তারপর আছে ওয়াউ জবর ওয়া كاتم بشكم وكم تام بشتم وكم تم تعالى إتى أبى واقوم توم همزة زين همزة زازور أز واو أليزو وا أز و জিম আলিফ দিয়ে দেবো জাং হবে কারণ জানের জায়গায় তান পর এখানে সা আসছে সা হচ্ছে ইকফার হরফ আজ ওয়া জাং জাং ফা যে বর্ষা লাম যে বললা সালা ফা যে সালা সা তা জবর তান আজ ওয়া জাং সালা সা তান শিন যে শি হা আলিফ যে হা শি হা বা দুই পেশ বুং হবে কারণ তান পর সা ইকফার হরফ শিহাবুং

আইন নুন সেন আইন নুন সাকিনের পর দাল দাল কেসে হরফ ইকফার হরফ আইন দাল জবর দা আইন দা কাপ জবর কা আইন দা কা তারপর ওয়ার্ডটা কি আছে আইন ইয়া জবরা আই নুন দুই পেশ নুন হবে তার নুনসা এখান তানবিন এর পর জিম ইকফার হরফ আই নুন জিম আলিফ জবর জা জারি ইয়া জবরিয়া জারিয়া তা দুই পেশ তুন আই নুন

কাফ ইয়া কি জাকি ইয়া আলিফ দিয়ে দেবো ইয়ান নাফসান জাকিয়ান তারপর আছে খ ইয়া জবর খয় র আলিফ দিয়ে দেবো রং খয় রং তানবিনের পর কাফ কাফ হচ্ছে ইকফার হরফ খয় রং কাফ জবর কা তা ইয়াজের সি কাফি র আলিফ দিয়ে দেবো রন খয় রং কাফি রন নুন আলিফ যাব না র আলিফ দি যাব রং তানভিনের পর তা আসছে না রং তা যাব তা লাম জ যাব লাউ তা লাও জ খাড়া যাব জ তাই লাও জ না রং তাই লাও জ না রং তাই লাও জ ওফ ওয়াউ যাব র লাম আলিফ দি যাব লাং অউ লাং তানভিনের পর সেন ইকফার হরফ গুন্না করে পড়তে হবে নাকের ভিতর লুকিয়ে কৌলং সিন জবসা দাল ইয়াজি সাদি দাল আলিফ দুই জবর দান কৌলং সাদি দান সত ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফ ফাং হবে কারণ তান বিন পর সত ইকপার হরফ সফ ফাং সৎ ফা জবর সফ ফা আলিফ দুই ফান সফ ফাং সফ ফা হবে এখান থেকে কারণ দুই জবরের পর কিন্তু আর ইফার হরফ নাই তানবিনের পর এখানে খালি আছে যদি আমরা এখানে ওয়াকফ করে ফেলি মাধ্যে এওয়াজ হয়ে যাবে সফ পাং এটা গুন্না হবে কারণ তানবিনের পর সদ আছে মানে ইফার হরফ আছে এই তানবিনের পর কিছু নাই ওয়াকফ থাকলে আমরা দেখা যায় এখানে একারি টেনে পড়বো সফ পাং সফ কি আপনারা বুঝতে পেরেছেন অনেকে একসাথে সালাম দিয়েছেন আমাকে সালামাইকুম আলাইকুম আসসালাম বাকি আপনারা কতটুকু বুঝতে পারছেন আমাদের যে এই যে নিয়মটা আমরা আলোচনা করছি করা হয়ে গেছে আমি উপর থেকে আবার যদি কোন শব্দ ওয়ার্ড এটা জানাবেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে ভালো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার এটা রিপিট করছি ইকফার পরিচয় ইকফা অর্থ অস্পষ্ট করে পড়া ইজাহার অর্থ ছিল স্পষ্ট ইখফা অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া ইকফার হরফ হচ্ছে পনেরোটি কী কী তা জিম দাল, জাল জা সিন, শিন সদ দদ কাফ পনেরোটি হরফ কে কি তা ফা জিম ডাল জাল জা সিন শিন সদ দদ পনেরোটা হরফ ইকফফার বাকি ইকফা পড়ার নিয়মটা হচ্ছে নুন সাকিন ও তানবিন নুন সাকিন তো আমরা জানি নুন সাকিন হচ্ছে যজমলা নুনকে বলে তানবিন হচ্ছে দুই জবর দুই যে দুই পেসকে বলে নুন সাকিন ও তানবিনের পর ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ থাকলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় কিভাবে এখন আমি আবার পড়ছি এখান থেকে মিম নুন যাবার মাং তা সা মাং তা কপেস মাং তা কু লাম তা জবর লাত মাং তা কু লাত চিন ইয়া শাই হামজা দু ইং শাই ইং জিম জবর জা দাল জবর দা জা দা লাম আলিফ লান শাই ইং জা দা লান শাই ইং জা দা লান মিম নুন বাশ এখানে নুন সাকিনে পরে দাল ইকফার হরফ

মিম নুন জবর মাং বদ লাম জবর বল মাং বল লাম জবল্লা মাং বল্লা মিম নুন জবর মাং জপে জু লাম জেল্লি মাং জুলি মিম জবর মা মাং জুলি মা হামজা নুন জেন ইং শিন আলি জবর ইং শ্যা হামজা লাম জবর আল লাম খানা জবল্লা হাফিস হু ইং শ্যা আল্লাহু হামজা নুন যাব আং ফা পেশ ফু আং ফু সিন যাব আং ফুসা কাপ মিম পেশ কুন আং ফুসা কুম হামজা নুন পেশ উং ফা খারা যাব উং ফা নুন আলিফ যাব না র আলিফ দি যাব রং না রং তানবিনে পর জাল ইফার হ না রং জাল আজ যা তা জবর তা না রং তা অফ কবর ক ও মিম দু কিস মু ক মু তা তাজ হা জবর হা তাজ হা লাম ও ক নুন জগর না কও মু তাজ হালু কিনবা তাজ হালু না মিম নুন জের মিং সা জগর সা মিংসা নুন সা কিনা পর সা হচ্ছে এক ফার হরফ মিং সা মিং যাবন মা মিং তামা রজের রি হা খারাজের মিং তামারি হাফেজ জুমান আহমদ লাইভে আসো শুক্রিয়া ভাই লাইভে থাকার জন্য মিং তামারি ওয়া কাক ওয়া পেশ কুং ওয়া কুং তামিম পেশ তুম ওয়া কুং তুম হামজা যা যাবর আজ ওয়াউ আলিফ জাও ওয়া আজ ওয়া জিম আলিফ দিয়ে দেবো জাং আজ ওয়া জাং এখানে এর পর সা আসছে হচ্ছে ইকফার হরফ এই জন্য গুন্না করতে হবে আজ ওয়া জাং সা জবর সা লাম জবর লা তা লা সা জবর তাদু জবর তান আজ ওয়া জাং নাকে তো লুকিয়ে গুন্নাটা আজ ওয়া জাং সা লা সা তান সা এখানে খালা জবর হওয়ার কথা ছিল এখানে হরকত দেওয়া হয়ে গেছে আমরা এইভাবে পড়ে নিলাম

তাপে আমার কথা কি আসতে শোনা যাচ্ছে আচ্ছা আমি আরেকটু জোরে বলতেছি মিং জু নুন পেস কুং তাপস তু কুং তু কুং তু আইন দাল জবর দা কাফ জবর কা আইন ডাকা এখন শোনা যাচ্ছে একটু জানাবেন আইন ইয়াজবার আই নুন দু পেশ নুন আই নুন এর পর জিম আসছে জিম হচ্ছে ইকফার হরফ আই নুন জিম আলি জবর যা রাজের রি যা ইয়া জবর তা দু আই নুন তুন ফা জবর ফা হামজান জবর আং ফা আং জাল জবর জার ফা আং জার তা পেশ তু কাপিম কুম ফা আং জার তু কুম নুন ফা যাব নাফ সিন আলে যাব সাং নাফ সাং এখানে তানবিনের পর কিন্তু যা আসছে যা ইকফার হরফ গুন্না করতে হবে নাফ সাং যা যাব যা কাফ ইয়াজের কি ইয়া আলে ইয়ান নাফ সাং যা কি আমরা গুন্না করার সময় হরফের উচ্চারণগুলো যেমন ছেড়ে না দেয় এটাও খেয়াল রাখবো খয় ইয়া যাব খয় র আলে দিয়ে যাব রং খয় রং এখানে তানবিনের পর কাফ হচ্ছে ইকফার হরফ খয় রং كاب زبر كا ثايا جرثي كثيرا ألف دي خيرون كثيرا نون ألف زبر نا را ألف دي تا لم زا زبر لز تا لز زكرا جبر زا نارا تا لز قف قو لم ألف دي قو لن قولن سن دل دل جبر دل يا زردي سادي دل ألف دي دن পৌল্যাং সাদি দান সৎ সফ ফা আলু জোপ ফাং সফ ফাং সৎ ফাজ হব ফা আলু জগো ফান সফ ফাং করলে সব হবে থেমে গেলে তো সব ফানি হবে আমরা যে নর্মাল পরিযেবে পড়ে আসতে সে সব ফাং সব ফান এটা হবে কিন্তু আমরা এখানে যদি একটা ওয়াক দিয়ে দিই তাহলে হবে সফ ফাং এটা তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাস মূল ক্লাসের অংশটা এটা ছিল আর একটু ক্লাসের আরও দুইটা তিনটা অংশ আমাদের বাকি আছে তো আপনারা কতটুকু বুঝতে পারলেন কোনো ওয়ার্ডে কোথাও কি কোনো সমস্যা আছে এই ক্লাসটা অন্তত পক্ষে তাহলে আমাকে একটু জানাবেন বাকি আমাদের আমি একটু কথা বলি যে বড়দের ভালোবাসা মানে আদর যে ছোটোদের জন্য ক্ষতিরও কারণ হতে পারে এটা কি আমাদের কখনো বুঝে আসি কি না যে এই কথাটা কেমন হয় অনেক সময় মা বাবার ভালোবাসা ছেলে মেয়ের জন্য বিপজ্জনক এটা কেন বললাম আমি কারণ এই জন্য বললাম আমি ক্লিয়ার করতেছি এটা বলার কারণ হচ্ছে বাচ্চাদেরকে দেখা যায় নামাজের প্রতি যে আমরা তাগিদ দেওয়াটা হ্যাঁ এটা কিন্তু আমরা অন্য যত জিনিস আসে এগুলোর থেকে অনেক কম তাগিদে থাকি কেন বললাম যে একটা বাচ্চা মনে করেন রাত্রেবেলা ঘুমাইছে কোনো কারণে ঘুরে আসছে লেটে আসছে বড় হয়েছে তার নামাজ ফরজ হয়েছে তাকে আপনার দেখা যায় সকালবেলা ডাকতে চান থাক আজকে লেট করে আসছে ছেড়ে দিলেন তার মানে কেমন যেন আপনার এই ভালোবাসাটা তাকে আগুনে রেখে দেওয়ার মতো হয়ে গেল কারণ আপনি তাকে ছেড়ে দিলেন সে নামাজ পড়ে নেই তাকে রেখে দিলেন তাকে ডাক দিলেন না সে বিরক্ত হবে কিংবা উঠবে না তাকে দরকার না একটু ঘুমের দরকার আছে এই জন্য তাহলে এই ভালোবাসাটা কিন্তু তার জন্য ক্ষতিকর হইল নামাজের যে গুরুত্বটা এটা আমাদের সবার মধ্যে একসাথে কমে যাচ্ছে এই জন্য আমরা সবাই মিলে এটাকে উঠাইতে হবে এখন এখন এটা না হয়ে মনে করে আপনার বাচ্চা রাতে চারটার সময় ঘুমাইছে ঘুমনে পর পাঁচটার সময় তো ফজরের নামাজ পাঁচটার সময় না হয় সাড়ে চারটার সময় যদি বিল্ডিংটা একটু নাড়া দেয় ভূমিকম্পে তখন কি আপনার বাচ্চাটাকে আপনি রেখে দেবেন যে তুমি ঘুমাই থাকো ডাক দিলে তোমার সমস্যা হবে আমরা নিচে চলে যাই কিংবা আমরা বের হয়ে অন্য কিছু ভাবি তখন কিন্তু এটা চিন্তা থাকবে না আসলে আমরা নামাজ আখেরাত এগুলো নিয়ে পরখাল এগুলো নিয়ে আমাদের চিন্তাটা যদি কেউ বলে তো আমরা এমনভাবে শুনি মনে হয় যে এটা তো একটা গল্প নাকি মানে এটা আমি আসলে বুঝে শেষ করতে পারি না অনেক সময় যে আসলে অনেক কী শুনতেছে রূপকথা গল্প শুনতেছে নাকি বাস্তব কোনো কাহিনী শুনতেছে নাকি কোরআন হাদিস থেকে কিছু শুনতেছে তা আমাদের এই মানে এমন যে বালো কাজ বালো কাজ যদি মুসলিম মুজলিশের মধ্যে থাকলে বালো কাজ করার দিকে উদ্বুদ্ধ হয় এখান থেকে সরে গেলে আবার এটা সরে আসে তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এখানে লেগে থাকা তো আল্লাহ তাল্লার প্রতি বিশ্বাস একিন দুইটা জিনিস আমাদের রাখতে হবে তো বিশ্বাসে একিন দুইটা জিনিস কিভাবে হয় দুইটারই অর্থতে একই আসে বিশ্বাসই আসে তারপরে ওই দুইটার মধ্যে একটু পার্থক্য করা হয়েছে পার্থক্য কী জিনিস মনে করেন একটা বাচ্চার ক্ষেত্রে আমি বলি বোঝানোর জন্য যে রাস্তার মধ্যে অনেক সময় দেখায় না অনেক মেশিয়ান কিংবা খেলা দেখায় তো রাস্তায় আপনি পাশে দাঁড়ায় দেখতেছেন যে একটা বাচ্চার মাথায় একটা আপেল রেখে একজন তীর দিয়ে লাগাচ্ছে হ্যাঁ কিংবা বন্দুক দিয়ে শুট করে লাগাচ্ছে তো সবাই হাততালি দিচ্ছে লাগাচ্ছে বলে তো আমি পরে গেলাম আরে ওনার তো বাচ্চারা চোখে লেগে যাবে তো আপনি বলতেছেন না না হুজুর উনি তো পারে তো আমি বললাম আপনি গিয়ে দাঁড়ান কারণ আপনি বলতে না ওই যে যদি আমার লেগে যায় তার মানে আপনার বিশ্বাস আছে যে উনি লাগাইতে পারবে কিন্তু একিনটা নাই যেই বাচ্চাটা ওই আপেলের নিচে দাঁড়ানো আছে তার বিশ্বাসের সাথে একিন আছে যে তার বস হোক উস্তাদ হোক সে তার মাথায় আপেলটা রাখবে এবং আপেলটাতে লাগাবে তার শরীরে লাগবে না তার মুখে ফেসে লাগবে না তো এখন আল্লাহর প্রতি যে আমাদের বিশ্বাস আমরা সবসময় তো বলি আমরা যারা সবাই এটা স্বীকার করে এই জন্যই মুসলমান যে আল্লাহ তালাই সব কিছু করেন আল্লাহ তালাই আমাদের খাওয়ান আল্লাহ তালাই আমাদের সব কিছু দেন কিন্তু আজকে যদি আপনাকে কাউকে বলা হয় যে আপনি দিনের রাস্তায় বের হয়ে যান আপনি নামাজ রোজা করেন কিংবা মসজিদের মধ্যে এতেকাফে বসেন তখন মনে হয় আরে আমার সংসার কীভাবে চলবে আপনার সংসার কি আপনার জন্য থেমে থাকবে এটা আপনার মনে হয় এটা হচ্ছে একটা ভুল ধারণা মানে হানড্রেড পারসেন্ট ভুল ধারণা হচ্ছে এইটা যে আমরা যারা যেই পুরুষরা আছে যারা ফ্যামিলিটাকে মেনটেন করেন ফ্যামিলিটাকে সামাজিক ভাবে চালাচ্ছেন আল্লাহ রহমত করতেছেন চালাচ্ছেন বাকি তাদের যে একটা ধারণা চলবে এটা কিছুই এটা আমাদের চোখের সামনে এটার যে উদাহরণ বলেন দৃষ্টান্ত বলেন আছে কিন্তু উনি মরে গেছে মনে হচ্ছে দুই চার দিন তারপর তো শেষ আবার সব কিছু দেখা যায় সবাই আগের মতো সবকিছু করতেছে সব সব কাজ করতেছে সবকিছু করতেছে আসলে পৃথিবীটা এমন তো এই জায়গা থেকে আমাদের নিজেদের জন্য নিজেদের একটু গুছিয়ে নেওয়া উচিত নিজের কাজগুলোকে নিজের কাজ বলতে আমি আখেরাতমুখী পরকালের জন্য যে কিছু গুছানো যে বিষয়টা আছে এটাকে বোঝাচ্ছি এখানে একটু গুরুত্ব দিতে হবে আমাদের যে সব কিছুর সাথে সবাইকে নিয়ে গুরুত্ব দিতে হবে আজকে অনেক সময় দেখা যায় আমাদের কাছে আমরা টিচার হতে অনেক বাচ্চার প্যারেন্টসরা এসে আমাদের কাছে কমপ্লেন করতেছে যে হোজুর আপনার বা স্টুডেন্ট তো কথা শুনতেছে না আমাদের কথা শুনে না এসসি দিতে পরে এসসি দিতে পরে এখন তো ওই আজকে থেকে কথা শুনে না বিষয়টা কেমন যে আজকে থেকে কথা শুনে না আপনি এসে আমাকে বলছেন ও বিগত দশ বছর সাত বছর আট বছর আপনাদের কথা শোনে না তো আপনারা ওর সাথে ইয়া করে করে আস্তে আস্তে পারেন নাই কিংবা পারার চেষ্টা করেন নাই অথবা চেষ্টাটা করছেন পুরাপুরি তাও পারেন নাই অথবা চেষ্টার মধ্যে ত্রুটি ছিল এখন দশ বছর পরে এসে যদি আপনি আমাকে বলেন কিংবা অন্য কোনো স্যারকে বলেন তাহলে কি উনি এই যে দশ বছরের যে ঘাটতিটা উনি দুই দিনে দশ দিনে এক মাসে এটা পূরণ করা সম্ভব একটা মানুষ যে আর তাকে আমি বিগড়ানোই বলবো যে বিজ্ঞাই গেল দশ বছরে তাকে আমি দশ দিনে সোজা করতে পারবো না আপনি সোজা করে নেন আপনি দেখানো যদি কী করা যায় আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সব কিছু চেষ্টা করি বাকি এটা কিন্তু আপনার শুরু থেকে আপনার নিতে হবে আর বাচ্চাদেরকে সময় দেওয়া লাগবে যতটুকু আপনি দিবেন তার থেকে বেশি আশা করার দরকার না একটা বাচ্চা থেকে আর বাচ্চা থেকে মুরব্বের মতো আচরণ আশা করিনি না বাচ্চা থেকে বাচ্চাদের মতো আস আচরণই হবে তো এটা আমাদের মাথায় রেখে আগাইতে হবে দৌড় দিছে এখানে ও যদি আসলেই যে আপনি এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন ক্লাস করতেছেন তাহলে তো আপনাকে এসে ডাকতো না কিংবা ডিস্টার্ব করতো না ও তো বুঝে না ওর মাথার মধ্যে এটা নাই একদম ছোট বাচ্চাদের কথা বলছি আর যারা একটু ম্যাচর হয়েছে তাদের মধ্যে আসলে সামাজিকতার নামে সামাজিকতার নামে আমরা কিন্তু অনেক গুণাহের কাজে লিপ্ত হয়ে যাই যেমন কিছু পার্টি আছে কিছু ইয়ে আছে সবাই তো করতেছে আমি করলে কি সমস্যা সবাই এটা করতেছে এগুলা কোনো উদাহরণ হইতে পারে না কোরআন হাদিস দিয়ে আমাদের জীবন চলতে হবে আমরা মুসলমান আমাদের জীবনের সামনে রাখতে হবে কোরআন হাদিস দেন আমাদের সামনে আগাইতে হবে তো আল্লাহ তালা আমাদের এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আর যদি কোনো কথা ভুল হয়ে যাব সে আমাকে জানাবেন আর ভুল তো হতে পারে এটাও একটা অপশন মানুষ হিসাবে মানুষ ভুলের উর্বে না কোনো ওয়ার্ড কখনো একটু মিস্টেক হইতে পারে একটু সহজভাবে নেবেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি এটা নিয়ে আবার কথা বলবো আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ইকফার পরিচয়টা গেল এখন হচ্ছে আমরা পরিচয় কতটুকু বুঝতে পেরেছেন হুজুর আপনার নাম কি আমার নাম তো প্রত্যেকটা ক্লাসে দেওয়া থাকে আমার নাম হচ্ছে ইমরান আমি হচ্ছে হাফেজ মাওলানা ইমরান খান আমার নাম আচ্ছা এখন আমরা পড়ব হচ্ছে মাখরাজ এই যে মাখাজগুলো আমরা পড়েছিলাম তো গত ক্লাসে যেই মাক নিয়ে অনেকে বলেছিল অত নম্বর মাক কাজটা বলেন অত নম্বর মাক বলেন আমি এটাই আবার বলতেছি আপনারা কেউ চাইলে এখানেও বলতে পারেন যে এই একটু বলে দেন এই মাক তো পড়া আছে এইগুলো হচ্ছে আমরা একদম শেষ ক্লাস পর্যন্ত এগুলো নিয়ে আলোচনা করব কথা বলবো এই মাক নিয়ে মাক মানেই তো হরফের উচ্চারণ তাই না যে হরফের মাক কাজ কাকে বলে আরবি হরফের উচ্চারণ স্থানকে হচ্ছে মাক কাজ বলে আচ্ছা মাক একটু আমরা দেখছি তিনটা মাকড়া সহজ আছে তার মধ্যে দ্বিতীয় যে মাকড়াসটা আছে হলকের মধ্যখান হতে আইন হ্যা আইন হ্যা এই একটু সমস্যা হতে পারে তারপর আছে হচ্ছে কফের মাকড়াশ যেটা আছে জিব্বার গোড়া তার বরাবর উপরে সঙ্গে দুই তারপর কেমন যেন একটু বাড়ি খেয়ে আসে তারপর আছে সাত নাম্বার মাকরাস্টা। সাত নাম্বার মখ্রাস তো জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় বদ আপনারা অন্য ওয়াউ বা মিম এই তিনটা হরফ ছাড়া অন্য যে কোনো হরফ বলার সময় একটু খেয়াল করবেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবেন কিংবা কিছু একটা নিয়ে আয়না নিয়ে দেখবেন যে আসল ঠোঁটটা নড়তেছে কিনা তা সা জিম ডাল ডাল এই যে এই ঠোঁটটা স্থির রাখবেন সদ সদ এটা বললে ভুল হয় সদ ঠোঁটটা নড়া ছাড়া বলবেন তাহলে এখানে আমরা পড়তেছি মারির দাঁতের সাত নম্বর মাকড়াশা পড়ছে জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় বদ আর কোন অনেকে সালাম দেন এই জন্য আমি একসাথে উত্তর দিয়ে দিই আর নাম গুলা বলে না অনেকে জিজ্ঞেস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই জন্যই আল্লাহ তাল্লাহ ক্লাসে দাঁড়িয়েছি আল্লাহ চেয়েছেন ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসঙ্গে দিচ্ছি সালামের উত্তর দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমি কারো নাম না নিয়ে একসাথে উত্তর দিয়ে দিই যেন সবার উত্তরটা হয়ে যায় আচ্ছা তাহলে এখান থেকে আরেকটা মাকরাজ পড়ব হচ্ছে আমরা এই যে তেরো নম্বর মাখ্রাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আপনার যদি অন্য কোনো মাকড়াজ সমস্যা থাকে আমাকে একটু বলবেন আমি এটা রিপিট করব। বারো নম্বর মাকরাজ একদম বলেছে আচ্ছা বারো নম্বর জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে দেখেন কোথায় আছে একটু খেয়াল করেন সদ সিন এটা হচ্ছে বারো নম্বর মাকরাজ। আচ্ছা তারপরে দুই ঠুট হতে চারটি হরফ আছে দেখেন চোদ্দ নম্বর মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ফা 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 পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হতেই যে এই হরফগুলো বলার সময় ঠোঁটটা মিলবে নড়বে যেমন দুই ঠোঁট হতে কি উচ্চারিত হয় ওয়া ওয়া গোল করে শুরু হবে গোল করে শেষ হবে ওয়া জবর ওয়া বলে যাবে আমরা কিন্তু ওয়াউ জবর ওয়া পরে আসছি এটা মনে রাখতে হবে ওয়াউজ জবর ওয়া ওয়াউজ জের উই ওয়াউ পেজ ভু ওয়াউ ওয়াউ বা মিম বা মিম মিম বা হচ্ছে ঠোঁটে ঠোঁটের একটা শুকনা অংশ থেকে আর মিম হচ্ছে বীজা অংশ থেকে ওয়াউ বা মিম সতেরো আঠারো আঠারো তো আসলে মাকরাজ নাই মাকরাজ হচ্ছে সতেরোটা আচ্ছা সতেরো নাম্বারটা আমি বলতেছি সতেরো নাম্বার মাকরাজটা হচ্ছে ও সতেরো নাম্বার নাকের বাসি হচ্ছে গুন্না উচ্চারিত হয় যে আজকে যে আমরা গুন্না পড়ছিলাম গুন্নাটা যে নাকের বাসি থেকে উচ্চারিত হয় সেটা যেমন আন্না যদি নাক বন্ধ করে ফেলে আং আং কুম মাং ফুল আমরা যে আজকে ইকনাটা পড়লাম এটা পড়া যায় না হ্যাঁ এটা পড়া যায় না আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু কোরআন থেকে একটু পড়ি সোরা ফালাকটা আমরা পড়েছিলাম আবার একটু সোরা ফালাকটা থেকে শুরু করছি মদিনায় অবতীর্ণ হয়েছিল সূরাটা বিসমিল্লাহির রহমানির রহিম এই পড়াগুলো আমরা পড়েছি এই পড়াগুলো আজকে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখান দেখেন কফ লাম উল আউ আ দেখেন আউ পেশের পর জজমলা ওয়াউ হচ্ছে মাদের হরফ আউ জুবি এখানে হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রব বিল তাস দিতে উচ্চারণ হরফ দুইবার পড়তে হয় প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রব বিল ফল থেমে গেলে জজম দিতে হবে কলকলা হরফ হয়ে যাবে ফ্যাল মিং এই জাজকের গুন্না নুন পর শিন শিন হচ্ছে ইকফার হরফ মিং শর রিমা সর রিমা ওয়ামিং লা আবার ইফ ফাগুন না ওয়ার্মিং সর উচ্চারণ এখানে ইজহার আমরা যে গত ক্লাসে পড়েছিলাম তানবিনের পর হামজা আসছে হামজা হা আইন হা গোয়েন খ এই ছয়টা হচ্ছে ইজহার হর এগুলো আসলে স্পষ্ট গ সি ওয়া কব ইদা জবরের পর খালি আলিফ একাইফতান ইজ ওয়া কব ওয়াউ জবর ওয়া মিম নুন জার মিং ওয়া মিং র জবর শার র নুন রিন নুনে মিমে তাশদিদ গুন্না করা ওয়াজিব শার রিন নাফাতাতি খারা জবর খারা জ উল্টা পেশকে মাদের হরকত বলে মাদের হরকত হলে একারে টেনে পড়তে হয় শার রিন নাফাতাতি ফিল উকদ ওয়া মিং শাররি হাসিদিন হা মাদের হরফ আসছে এখানে সিদিন হাসিদিন ইজহার আসছে স্পষ্ট ইজা মাদের হাসাদ بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ايه সোরা ফালাক এখন হচ্ছে সর্বশেষ সোরাটা হচ্ছে সোরা নাস কোরআন মাজিদের রহিম পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবার সোরা ফিল থেকে ইনশাল্লাহ রিপিট করবো কয়েকটা সোরা করে তারপর যদি আবার শেষ হয়ে যায় তাহলে আবার সামনের দিকের সোরাগুলো আবার আগাবো ইনশাল্লাহ কুল আউ বি রব্বিন নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব হরকতের বামে নুনে ও মিমে যদি তাজদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে এটাকে আমি শর্ট করে বলতেছি নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব উল আহ উজুবে রবিনা মালি কিন মালি কিন এখানে ওয়াজিব গুন্যা মালি নাস ইলা মাদের হরকত আসছে ইলাহিন নাস। মিং শারিল ওয়াস ওয়াসিল খন্নাস এখানে অনেক মানুষের এখানে ভুল হয় এ আয়াতের মধ্যে এখন যে আমরা বলবো আল্লাযি ওয়াস উইসু ওয়াস উইসু কেমন যেন হয়ে যায় আল্লাযি ওয়াস উইসু ফিসু আল্লাযি ওয়াস উই ওয়াস উই আল্লাযি ওয়াস উইসু ফিসু দুরিন নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة الناس ita. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসাল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এ হচ্ছে আমাদের সোর নাস আমি আবার বলবো সোর নাস তারপর ইনশাআল্লাহ আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব বিস মিল্ রহ মানির রহিম উল উলজুবি রব বিনানা মালিক ইন্নাস আর মালিক ইয়ামিদ্দিন এটার মধ্যে অনেক সময় একটু ভুলাই যায় কারণ এটাতে টান নাই মাদের হর্কত এখানে কিন্তু হর্কত আছে শুধু হর্কত তাড়াতাড়ি হবে আর সোরা ফাতিয়ার মধ্যে আছে মালিকী এখানে টান আছে খারা জগত আছে মালিক নাস। ইলাহিনাস মিংশ ইল ওয়া ওয়াসিল খন নাশ আল লাভি ওয়াস উইস উ ফি সুদূর ইননা মৃণাল জিনতি ওয়ান নাস আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তো ফিক দিয়েছে আমরা ক্লাসটা শেষ করেছি তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় কিছু যদি ঠিক থাকে তাহলে আগামীকালকে ঠিক এই সময়ই আমরা আবারও দেখা করবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকাত